ওয়েলকাম টু স্যামজন 99। বন্ধুরা কেমন আছেন সবাই? সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা শিখব কিভাবে একটা প্রিন্টারের সাথে অনেকগুলো কম্পিউটার কানেক্ট করতে হয়। অর্থাৎ আপনার অফিসে একটি প্রিন্টার রয়েছে এবং কম্পিউটার ইউজার রয়েছে 5টা 10টা, যে কয়টাই হোক, তারা যে কোনো সময় অ্যাট এ টাইম ওই একটি প্রিন্টার দিয়ে যে কোনো পিসি থেকে বা যে কোনো কম্পিউটার বা ল্যাপটপ হোক, যেটাই হোক, যেটা যে কোনোটা থেকেই প্রিন্ট করতে পারবে। এর জন্য আলাদা আলাদা কোনো কেবল দিয়ে লাইন কানেক্ট করার দরকার হবে না। তো এই নেটওয়ার্কিং সিস্টেমটা কীভাবে করবেন সেই জিনিসটা আজকে আমরা ভিডিও টিউটোরিয়ালে দেখব। তো ফ্রেন্ডস, ভিডিও টিউটোরিয়ালটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। তো ফ্রেন্ডস, নেটওয়ার্কিং করার জন্য বা আপনার প্রিন্টারটি শেয়ার করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, যেটা মাদার পিসি, অর্থাৎ যে পিসির সাথে আপনার প্রিন্টারটা কানেক্ট করা রয়েছে সেই পিসির প্রিন্টার অপশনে যেতে হবে। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যে এখানে স্টার্টে গিয়ে, যদি উইন্ডোজ 7 হয়ে থাকে তাহলে স্টার্টে গিয়ে এখানে দেখবেন ডান পাশে এই যে ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স রয়েছে, এটাতে ক্লিক করতে হবে, তাহলে আপনি সরাসরি প্রিন্টার্সে চলে যাবেন। এছাড়া আপনি চাইলে কন্ট্রোল প্যানেলে গিয়েও আপনি এই অপশনে আসতে পারবেন। তো এরপরে আপনি এখানে চলে আসার পরে এখানে দেখতে পাবেন আপনার যে প্রিন্টারটা কানেক্ট করা রয়েছে সেই প্রিন্টারটা এখানে দেখা যাবে। তো এই প্রিন্টারের এখানে মাউস কার্সার রেখে আপনি জাস্ট রাইট ক্লিক করবেন এবং এখান থেকে প্রিন্টার প্রপার্টিস, এটাতে আপনাকে ক্লিক করে ঢুকতে হবে। জাস্ট এটাতে ক্লিক করলে এরকম একটা ইয়েতে অপশনে চলে আসবে। এরপরে দেখবেন পাশে শেয়ার নামে একটা অপশন রয়েছে, এই শেয়ারে ক্লিক করে আপনাকে যেতে হবে শেয়ারে। এরপরে নিচে এইখানে যে অপশনটা রয়েছে এটাতে জাস্ট আপনি ক্লিক করে দেবেন, অর্থাৎ টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পরে এখানে দেখতে পাবেন প্রিন্টারের নামটা চেঞ্জ করার একটা বা কাস্টমাইজ করার একটা অপশন রয়েছে। আপনি চাইলে ছোটো বড় করে আপনি আপনার মনের মতো নাম এখানে বসেই আপনি দিতে পারেন, যাতে সহজে আপনি প্রিন্টারটাকে চিনতে পারেন। এটা হয়ে গেলে নিচে দেখবেন এডিশনাল সেটিংস নামে একটা অপশন রয়েছে, এখানে যেতে হবে, এটাতে জাস্ট ক্লিক করবেন। তো এই অপশনটাতে কেন আসতে বললাম ফ্রেন্ডস, আপনি আপনার পিসি থেকে অন্য যাদের কাছে প্রিন্টার শেয়ার করতে চাচ্ছেন সেই সব পিসিগুলো কত বিটের এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে যদি 64 বিটের হয়ে থাকে আপনি 64 বিটে ক্লিক করে দেবেন এবং 32 বিট হলে 32 বিট ক্লিক করে দেবেন। তো জাস্ট এইটা করে দিতে হবে, তাহলে ওই পিসিগুলো কানেক্ট করা সম্ভব হবে। আদারওয়াইজ 32 বিট যেগুলো আছে শুধু এইগুলোই কানেক্ট হবে। জাস্ট আপনাকে এখান থেকে এই কাজটা করে দিতে হবে, অবশ্যই আপনি এই জিনিসটা খেয়াল করে দেবেন। এরপরে আপনার কাজ হয়ে গেলে এখান থেকে ওকে দিয়ে জাস্ট এই অপশন থেকে বের হয়ে যেতে হবে। তো এরপরে এটা অ্যাপ্লাই করে দিতে হবে আপনাকে এখানে, আর এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। জাস্ট কাজ, এই পিসির কাজ হচ্ছে এটুকুই। এরপরে ফ্রেন্ডস, আপনার মাদার পিসির আইপি অ্যাড্রেস বের করতে হবে। এর জন্য নেটওয়ার্কিংয়ে গিয়ে ওপেন নেটওয়ার্কসে যাবেন এবং এখান থেকে লোকাল নেটওয়ার্ক সেটিংসে ঢুকতে হবে। এরপরে ডিটেলসে ক্লিক করলে আপনি আইপি অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এইখান থেকে আপনার এই আইপি অ্যাড্রেসটা কপি করে নিতে হবে বা আপনাকে মনে রাখতে হবে। জাস্ট এই আইপি অ্যাড্রেসটা অন্যের সাথে শেয়ার করার মাধ্যমে আপনি আপনার প্রিন্টার ইউজ করতে পারবেন। তো ফ্রেন্ডস, এবার আমরা অন্য একটা কম্পিউটারে চলে আসছি, এটা হচ্ছে উইন্ডোজ 10, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এইটার সাথে আমরা আমাদের প্রিন্টার কানেক্ট করবো। এর জন্য যেটা করতে হবে, আপনাকে রানে যেতে হবে। রানে গিয়ে এখানে পুরানো যা লেখা আছে কেটে ফেলে আপনাকে এখানে দিতে হবে 2টা স্ল্যাশ। ব্যাক স্ল্যাশ দেওয়ার পরে আপনি যে আইপি অ্যাড্রেসটা কপি করেছিলেন বা মনে রেখেছেন ওই মাদার পিসির, ওই আইপি অ্যাড্রেস এখানে বসিয়ে দিতে হবে। জাস্ট এইটা বসিয়ে দিয়ে আপনাকে করতে হবে, জাস্ট এখান থেকে ওকে দিতে হবে। ওকে দিলে পরেই আপনি দেখতে পাবেন সরাসরি আপনাকে নিয়ে যাবে প্রিন্টারের এখানে। তো দেখুন, আমরা ওকে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু প্রিন্টারটা চলে আসছে, যে এখানে প্রিন্টার শো করতেছে। তো এই প্রিন্টারে আসার পরে এখান থেকে জাস্ট আপনি রাইট ক্লিক করার মাধ্যমে আপনি এটাকে কানেক্ট করে নিতে পারবেন। জাস্ট আপনার কাজ হচ্ছে এইটুকুই, এখানে এসে রাইট ক্লিক করলে আপনি এটা সরাসরি প্রিন্টার কানেক্ট হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আর এরপরে আপনি প্রিন্টারে কোনো কিছু প্রিন্ট করতে গিয়ে এখান থেকে, ধরুন এই জিনিসটা আমি প্রিন্ট করে দেখাচ্ছি, যে এটা প্রিন্ট করতে গেলে আপনাকে যা করতে হবে, আপনি Ctrl+P দিয়ে প্রিন্টারে যেভাবে যেতে হয় গেলেন, যাওয়ার পরে এইখান থেকে আপনি আপনার প্রিন্টারটা সিলেক্ট করে দেবেন, নতুন প্রিন্টার যেটা কানেক্ট হলো। এরপরে জাস্ট আপনাকে প্রিন্ট দিলে সরাসরি প্রিন্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আসলে এইভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন। অবশ্যই আরও অনেক ধরনের প্রিন্টার শেয়ারিং সিস্টেম রয়েছে, তবে এই সিস্টেমটা হচ্ছে সবচেয়ে সহজ প্রসেস। এর মাধ্যমে খুব সহজেই আপনারা চাইলে প্রিন্টার কানেক্ট করতে পারবেন। আর এইভাবে শেয়ারিং করতে গেলে অবশ্যই আপনি আপনার কম্পিউটারকে কোনো একটা ল্যানের সাথে কানেক্ট রাখবেন, অর্থাৎ হয় একটা ওয়াইফাই রাউটারের সাথে সবগুলো কম্পিউটার কানেক্ট থাকবে অথবা ল্যান্ডলাইনের সাথে কানেক্ট থাকবে, সেই ক্ষেত্রে এই সিস্টেমটা কাজ করবে।
তো ফ্রেন্ডস, রেগুলার এই ধরনের টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। নাও সাইনিং আউট। Subscribe my channel for more videos and click the bell button.